হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকেই দেখেছেন যে ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু অবশ্যই দরকার একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ এর জন্য অ্যাপ্লাই করার জন্য। তো এখন কিন্তু ইউটিউব থেকে একটা আপডেট এসছে, তো অনেক দিনেই এসছে কিন্তু এটা। তো আপডেট আসার পর দেখবেন যে চ্যানেলগুলোতে মনিটাইজ অন নেই, তো সেই চ্যানেলগুলোতে কিন্তু এখন দেখবেন অ্যাড শো করছে। তো অ্যাড শো করার কারণ কি? আর যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড আসছে, তাহলে এর কারণ কী হতে পারে? তো বন্ধুরা, অনেকেই জানেন যে যে অ্যাডগুলো আসছে এগুলো কিন্তু অবশ্যই ইউটিউব নিয়ে নেবে। তো ইউটিউব চ্যানেলে অ্যাড আসার দুটি কারণ থাকে, যেটা হচ্ছে একটা হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য আসে যদি, এবং এটা হচ্ছে ইউটিউব থেকে একটি অ্যাড আসে। তো কপিরাইট ক্লেমটা হচ্ছে, এটা অবশ্য প্রত্যেকেই জানেন, যদি ইউটিউব চ্যানেলে অন্য কারো ভিডিও যদি কপি করেন এবং নিজের ইউটিউব চ্যানেল আপলোড করে দেন, আর ওই ভিডিও যদি কপিরাইট ক্লেম থাকে, তাহলেই কিন্তু আপনার দেখবেন যে ভিডিওটি, ওই ভিডিও কিন্তু অ্যাড আসছে, আর ওই অ্যাডের টাকাটা কিন্তু ওই অনার নেবে যার ভিডিওটি আপনি কপি করেছেন। তো এবার কিন্তু দেখবেন ইউটিউবে যে চ্যানেলগুলোতে মনিটাইজ নেই, অথচ আপনি কারো ভিডিও কোনো কিছু কন্টেন্ট কপি করেননি, তবু কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড আসছে। তাহলে যদি অ্যাড আসে তাহলে কী করবেন? তো ওই যে অ্যাড আসছে আপনার ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলগুলোতে মনিটাইজ অন নেই, তবু যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড আসে, তো অ্যাডের টাকাটা কিন্তু ইউটিউব নিয়ে নেবে। আর নিজের কী লাভ হবে? তো লাভ হলো যে আপনার ইউটিউব চ্যানেলটি আছে, সেই চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি, যখনই কমপ্লিট হয়ে যাবে, তো কমপ্লিট হওয়ার পর যখনই অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর কিন্তু দেখবেন একবারেই কিন্তু অবশ্য মনিটাইজ অন হয়ে যাবে। এর জন্য কিন্তু রিউজ কন্টেন্ট এরকম কোনো কিছু আসবে না। অবশ্য নিজের চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আপলোড করার জন্য, তাহলে কিন্তু মনিটাইজ অন করার জন্য কোনো কিছু এরকম প্রবলেম হবে না। কারণ আর আগের থেকে যদি আপনার ইউটিউব চ্যানেল এরকম অ্যাড আসে, তো অবশ্য আপনি নিশ্চিত থাকবেন যে মনিটাইজ বন্ধ হবার কিন্তু, কিংবা রিউজ কন্টেন্ট হওয়া, এসব কোনো কিছু কোনো অসুবিধা হবে না। তো অবশ্য অ্যাপ্লাই করার মাত্রই দেখবেন আপনার কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও কিংবা ছোট্ট টিপস। তো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে বলবেন, আর এই ভিডিওটি দেখে কিছু শিক্ষা পেয়ে থাকেন, কিংবা যদি আপনার এই ভিডিওটি দেখে কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন। দেখা হবে একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অলটিজ বাংলা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।